লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এক রাত শবে কদর, এক কদর রাতে যে এক রাত জাগবে হাজার মাস ইবাদত করে যে সওয়াব হতো আল্লাহ সেই সওয়াব তার আমলনামায় দান করে দিবে। দ্য প্রফেট সেড, قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. যে ব্যক্তি কদরের রাতে ইমানের সঙ্গে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে ইবাদত করে নামাজ পড়ে তার অতীতের সমস্ত গুনাহাত আল্লাহ মাফ করে দেয়। হয়নি সুবহানাল্লাহ, হয়নি জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। কদরের রাতে আমরা সাতটি আমল মিস করব না, বলেন কয়টি আমল? আরো জোরে কয়টা? নাম্বার ওয়ান, কদরের রাতের সর্বপ্রথম যে আমলটি আমরা কেউ মিস করব না সেটি হচ্ছে রাত জাগা। কদরের রাতের সবচাইতে বড় আমল হচ্ছে রাত জাগা। হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশারিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। The Prophet used to more worship in the last 10 days of Ramadan. Nabiji shob chaite beshi shesh doshoke ibadat korten. Even hadith e esheche jokhon qadr rate nabiji daraten namaz porte pa phule jeto. Qirat porte lomba lomba qirat, lomba lomba namaz porte. Karon ei rat ta hocche Allahr ibadat korar rat. Subhanallah poren. Ejonno qadrer rat amra jagbo to inshallah. Ek number, dui number. কদরের রাতে আমরা কোরআন তেলাওয়াত করব যা পারে যতটুকু আপনার আছে। সূরা ফালাক হতে পারে, সূরা নাস হতে পারে, সূরা মুলক হতে পারে, সূরা ইয়াসিন হতে পারে, যতটুকু আমরা পারি তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। আচ্ছা আপনারা কি চান দোয়া কবুল হয়ে যাক আমাদের সবার? কথা কয় না, চান কি চান না? নবীজি বলেছেন من شغله القرآن عن مسألة أعطيته أفضل ما أعطي السائلين. যে ব্যক্তি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে করতেই থাকে করতেই থাকে, ইভেন আল্লাহর কাছে দোয়া করতে ভুলে যায় এত বেশি কোরআন তেলাওয়াত করে, এই বান্দা হাত তোলার আগেই তার দোয়া আল্লাহ কবুল করে নেয়। এই জন্য আমরা কোরআন তেলাওয়াত করবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? দুই নম্বর আমল এটা। তিন নম্বর আমল, কদরের রাতে আমরা তাহাজ্জুদ এবং নফল পড়ব। মনে রাখবেন কদরের কোনো নামাজ নেই, কদরের কোনো নামাজ আসলে নেই যে এটা কদরের নামাজ আলাদা নিয়ত করতে হবে আলাদা সূরা পড়তে হবে, নো, দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। যা আপনি পারেন, যেই সূরা আপনি পারেন, জাস্ট নফলের নিয়ত করবেন, তাহাজ্জুদের নিয়ত করবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে 80 রাকাত নয়, 100 রাকাত নয়, যা পড়বেন ইউ হ্যাভ টু পারফর্ম ইউর বেস্ট, যা করবো ভালো করে ধীরস্থিরভাবে আল্লাহু আকবার সানা পড়বো, কেরাত পড়বো, সুন্দর করে আমরা যা পড়বো ভালো করে পড়বো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? চার নম্বর আমরা জিকির করব, চারটা জিকির, বলেন কয়টা? সবাই পড়েন, মন খুলে পড়েন সুবহানাল্লাহ, সকলেই পড়েন আলহামদুলিল্লাহ, সকলেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জবান খুলে সকলেই পড়েন আল্লাহু আকবার। আফযালুল যিকির, সবচেয়ে উত্তম যিকির হচ্ছে চারটা যিকির, একটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হচ্ছে আল্লাহু আকবার। এই চারটা যিকির আমরা সবাই করব তো ইনশাআল্লাহ। পাঁচ নম্বর আমলে একটা দোয়া আমরা বেশি বেশি পাঠ করব, যেটা নবীজি আম্মাজান আয়েশাকে শিখিয়েছেন, আমার সঙ্গে পড়েন, খুবই সহজ, খুবই সহজ, আমার চোখে, আমার চোখে, আমার চোখে চোখ রাখো, সকলেই পড়েন আল্লাহুম্মা ইন্নাকা আফুউ তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা কদরের রাতে যে বেশি বেশি পাঠ করবে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবে। আমরা বেশি বেশি পাঠ করব তো ইনশাআল্লাহ। ছয় নাম্বার আমল, এটা বড় ডেঞ্জারাস, এটা অনেকে আমরা করি না। আচ্ছা বলেন তো আল্লাহর কাছে, এদিকে তাকান, আল্লাহর কাছে ফরজের দাম বেশি না সুন্নতের দাম বেশি? মাশাআল্লাহ। আল্লাহর কাছে নফলের দাম বেশি না সুন্নাতের দাম বেশি?
আসা এশারের নামাজের পরে যে আমরা তারাবি পড়ি এটা তো সুন্নতে মুয়াক্কাদা ওয়াজিবের পর্যায়ে করিবুল ওয়াজিব ওয়াজিবের পর্যায়ে অনেকে দেখবেন তারাবি পড়ে না আর সারা রাত দরগা পাড়ায় ঘুরে বেড়ায় এ আছে না আছে না কিরে বাবা তুই ওয়াজিব বাদ দিয়ে তুই কি শুরু করলি এসব দরগা পাড়ায় গিয়ে হকাররা কোন তেল বিক্রি করে তেল কিনে বেড়ায় আজিব একটা তামাশা এত দামি একটা রাত এবাদত করার দরকার আছে না নাই তো যে ছয় নম্বর আমলটা বলতে চাই সেটা হচ্ছে শেষের দশকের প্রত্যেকটা দিন আশারের নামাজ জামাতের সঙ্গে তারাবি বিশ রাকাত কমপ্লিটলি পড়বেন বেতের একদম জামাতের সঙ্গে পড়বেন সব আদায় করে শেষ করলে হবে না সারা রাত এবাদত করবেন ফজরের নামাজ যখন হবে জামাতের সঙ্গে পড়বেন হাদিস শুনেন নবীজি বলেছেন মান কাম العشاء في جماعه فكانما قام نصف الليل যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সঙ্গে পড়ল অর্ধরাত নামাজ পড়লে যে সওয়াব হতো আল্লাহ তার আমল নামায় সে সওয়াব লিখে দিবেন ومن قام الفجر في جماعه فكانما قام كله যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করল সারা রাত নামাজ পড়লে যে সওয়াব হতো সে আমল তার আমল নামে আল্লাহ লিখে দিবেন এই জন্য এশা এবং ফজর জামাতের সঙ্গে আমরা সবাই পড়ব তো ইনশাআল্লাহ আল্লাহ এশা এবং ফরজ সবাইকে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করুক সকলেই পড়ে আমিন সর্বশেষ আমল এবং এটিও আমাদের ওয়াজের সর্বশেষ কথা আমরা কদরের রাতে বেশি বেশি ইস্তেগফার পাঠ করব দুইটি ইস্তেগফার খুবই শর্ট খুবই শর্ট সকলেই পড়েন আস্তাগফিরুল্লাহ মন থেকে পড়েন আস্তাগফিরুল্লাহ আরো জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ সকলেই পড়েন আল্লাহুম্মা গফিরলি তিনবার পড়বেন সকলেই পড়েন আল্লাহুম্মা গফিরলি اللهم اغفر لي اللهم اغفر لي আবার পড়েন আস্তাগফিরুল্লাহ আবার পড়েন আস্তাগফিরুল্লাহ আবার পড়েন আস্তাগফিরুল্লাহ এই দুইটা ইস্তেগফার বেশি বেশি পাঠ করবেন তো ইনশাআল্লাহ আমি যে সাতটি আমল বলেছি এক নাম্বার আমরা রাত জাগব দুই নাম্বার কোরআন তেলাওয়াত করব তিন নাম্বার তাহাজ্জুদ এবং নফল পড়ব চার নাম্বার আমরা বেশি বেশি জিকির করব পাঁচ নাম্বার একটি দোয়া বেশি বেশি পাঠ করব আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি নাম্বার সিক্স আমরা এশা এবং ফজর জামাতের সঙ্গে আদায় করব নাম্বার সেভেন বা লাস্ট নাম্বার আমরা সকলেই দুইটি ইস্তেগফার পাঠ করব একটা হচ্ছে একটা হচ্ছে আর একটা হচ্ছে আল্লাহুম্মা ফিরলি আল্লাহ আমাদের সবাইকে এই সাতটি আমল করার তৌফিক দান করুন আমিন।